আমি এই জায়গা কেন সেটা দিয়ে তুমি কি করবা? তুমি পলাইলে কেন? আমি তো তোমার ধরতে আসি নাই। না স্যার, আমি তো লুকাইনি স্যার, আমি তো এইদিক না এইদিকে যাচ্ছিলাম স্যার। এইদিকে তোমার কি কানা ভোলা রোগ আছে? কিরকম স্যার? ওই যে রওনা করছে একদিকে, ভুলে চলে গেছে আর একদিকে। জি স্যার, সেরকম একটা সমস্যা আমার আছে স্যার। তাহলে তো তোমার আমি ভুল বুঝছি। কেন স্যার? ওই যে তুমি চাচিরে ফলো করতেছিলা, সেটা তো কানা ভোলা রোগের কারণে করতেছিলা। জি জি জি। দেখো তো খামা খাই তোমার একটা থাপ্পড় দিলাম। জি স্যার। আবার একটা থাপ্পড় দেব। স্যার স্যার বলতেছো কেন? সরি স্যার। তোমার সঙ্গে আমার পরিচয়ের সূত্রটা কি? আমি চাচা, তুমি ভাতিজা। বাপসা স্যারে কেউ স্যার কয়? নো স্যার। আবার স্যার কয়? চাচা বলো, চাচা। জি স্যার। চাচা কি? সারের ছা আর চাচার চা দুইটা মিলে চাচা। শঙ্কর চাচার দরকার নাই, বাংলা চাচা বলবা। চাচা বলো, চাচা। জি চাচা। হ্যাঁ, তো তুমি বাইরে বাইরে ঘুরতেছো কেন? তখন তোমার বললাম না, রোদে ঘুরেও না, বাসায় যাও। বাসায় তো যাচ্ছিলাম। তোমার বাসা কোন দিকে? বাসা তো এই যে এদিকে। হ্যাঁ, কানা বলা রোগ তাহলে ঠিকই আছে। তো চলো তোমার বাসাটা চিনে আসি। না চাচা, আপনার বাসায় নেওয়া যাবে না। কেন বাবা? না চাচা, এইভাবে নিতে চাচ্ছি না। বাবা কিভাবে নিবা? ধরেন একদিন দাওয়াত দিয়ে বাসায় গোছ গাছ করে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, তোমার বাসায় একদিন দাওয়াত খাবো, না অসুবিধা নাই। তাহলে আজকে তোমার আমি খাওয়াই, চলো। না চাচা থাক। আরে খালি মুখে কি আত্মীয়তা হয় নাকি? আমি চাচা, তুমি ভাতিজা, খালি মুখে হইব? চলো। না আরেকদিন চাচা। আরেকদিন কেন? তুমি আমার 500 টাকা দিছো না, আমি কি তোমার কাছ থেকে ঘুষ নিতে পারি? ওই টাকা দিয়ে খাও, চলো চলো।